আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি ইরিগেশনের পক্ষ থেকে ওয়েলকাম করছি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লুন ডেগোর মতবাদ তো আমরা গত এপিসোডে দেখেছিলাম যে লবণ পরিশোষণ প্রক্রিয়াকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করি সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ তো সক্রিয় পরিশোষণ হচ্ছে সেই ধরনের পরিশোষণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের মাধ্যমে খনিজ লবণটা শোষণ করে আর নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া দেখা যায় উদ্ভিদ নিজস্ব বিপাকীয় শক্তির প্রয়োগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবেই খনিজ লবণটা শোষিত হয় তো এই যে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া এই পরিশোষণ প্রক্রিয়াটার মধ্যে কিছু মতবাদ রয়েছে মানে বিভিন্ন বিজ্ঞানী ভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন তো আজকে আমরা পড়বো হচ্ছে লুনডেগর মতবাদ মানে বিজ্ঞানী লুনডেগর সক্রিয় পরিশোষণ প্রক্রিয়াটা যেভাবে ব্যাখ্যা করেছেন আমরা সেটা দেখব তো এই সক্রিয় পরিশোষণ প্রক্রিয়াটার অপর নাম হচ্ছে আয়ন বাহক প্রক্রিয়া মানে আমরা দেখব সক্রিয় পরিশোধন প্রক্রিয়ায় যতগুলো মতবাদই আমরা পড়বো সবগুলাতেই আয়নের কথা বা আয়ন বাহকের কথা উল্লেখ রয়েছে মানে ক্যারিয়ার লাগে এখানে পরিশোষণ হতে তাহলে সবগুলো প্রক্রিয়া আসলে আয়ন বাহক মতবাদ হিসেবে পরিচিত তো তার মধ্যে আমরা লুন্ডেগোর মতবাদটা আজকে পড়ব এই লুন্ডেগোর মতবাদে আরেকটা নাম হয়েছে সাইটোক্রোম পাম্প মতবাদ তাহলে লুন্ডেগোর মতবাদকে আমরা আরেক নামে ডাকতে পারি সাইটোক্রোম পাম্প কেন কারণ লন্ডেকোর মতবাদে আয়ন বাহক বা আয়নের ক্যারিয়ার হিসেবে যারা থাকে তারা হচ্ছে সাইটোক্রোম যৌগ তো সাইটোক্রোমের মাধ্যমে আয়নটা পরিবাহিত হয় দেখে এটার অপর নাম হচ্ছে সাইটোক্রোম বাহক মতবাদ বা সাইটোক্রোম মতবাদ তো আমরা আজকে শুরু করি তাহলে আমাদের কনসেপ্ট তো আমরা দেখবো যে উদ্ভিদের ক্ষেত্রে মূল রোমের মূল রোমের যে একটা স্ট্রাকচার মূল রোমের একটা স্ট্রাকচারের মাঝখানে আমরা রেখেছি এর বাইরে এটা হচ্ছে বহিস্ত রোবণ মানে মূল রুমের বাইরে যে মাটির যে পানি থাকে সেই পানির দ্রবণটা বহিষ্ঠ আর এটা হচ্ছে কোষাভ্যন্তর মানে হচ্ছে এটা হচ্ছে উদ্ভিদের মূলের কোষগুলো তো মূলের কোষ আর বহিষ্ঠ দ্রবণের মাঝখানে এরিয়াটুকু এটা হচ্ছে এই জায়গাটা এবং এটা দুইটা তল রয়েছে একটা হচ্ছে বাইরের তল একটা হচ্ছে ভেতরের তল তো ভেতরের তলের প্রথমে কি হবে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া হবে ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার কারণে আমরা জানি ডিহাইড্রোজিনেস বিক্রিয়াটা কেমন হয় হাইড্রোজেনটা সে প্রোটন ছেড়ে দিবে হাইড্রোজেন প্রোটন ছেড়ে দিলে একটা প্রোটন তৈরি হবে এবং একটা ইলেকট্রন তৈরি হবে তাহলে হাইড্রোজেন ভেঙে তৈরি হবে হচ্ছে হচ্ছে একটা একটা প্রোটন এবং ইলেকট্রন তাহলে এই প্রক্রিয়াটাই ডিহাইড্রোজেনিস প্রক্রিয়া তা আমরা দেখলাম এখানে ডিহাইড্রোজেনিস প্রক্রিয়ায় একটা প্রোটন তৈরি হয়েছে এবং একটা ইলেকট্রন তৈরি হয়েছে সেই ইলেকট্রনটা সাইটোক্রোম চেনে ঢুকে গেল ভিতরের তলের যে সাইটোক্রোম চেন আছে সেখানে ইলেকট্রনটা ঢুকে গেল ঢুকে গেলে দেখা যায় এই ইলেকট্রনটা এই চেইনের মাধ্যমে পরিবাহিত হয়ে বাইরে চলে আসে তাহলে ইলেকট্রনটা এই চেইন দিয়ে পরিবাহিত হয়ে সে বাইরে চলে আসলো বাইরে এসে সে কি করে বাইরে এসে এই যে ভিতরের তলে একটা প্রোটন ছিল সেই প্রোটোন ইলেকট্রনটা আবার গ্রহণ করবে তাহলে এখন প্রোটন আর ইলেকট্রন গ্রহণ করে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেন অনু কি করবে ওয়ান ফোর্থ অক্সিজেন অনু এটা বাইরের পরিবেশ থেকে আসবে তাই বাইরের পরিবেশ থেকে অক্সিজেন ঢুকবে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হাফ অনু পানি তো পানি তৈরি হওয়ার পর সেটা আবার বের হয়ে যাবে তো এটা আসলে আমাদের দরকার নেই এটা জাস্ট হচ্ছে কিভাবে কি হচ্ছে ইলেকট্রনটা কোথায় গেল প্রোটনটা কোথায় গেল জাস্ট সেটার পরিণতি আসলে এখানে কি হয় ইলেকট্রন যখন বের হয়ে যায় চেইন থেকে তো আমরা দেখি এখানে ছিল কি এফি টু প্লাস তার মানে আয়রনের জারণ মান এখানে কত প্লাস টু প্লাস টু অবস্থায় কিন্তু একটা আয়রন দুইটা অ্যানায়নকে ধরতে পারে যখন আয়রনের জ্বালান মান হচ্ছে প্লাস টু তখন সে দুইটা অ্যানায়নকে ধরতে পারবে এখন যখন এই এই আয়রনটা একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন সে হয়ে যাবে কি এফ এ থ্রি প্লাস তার মানে এখন আয়রনের জ্বালান মান কত প্লাস থ্রি প্লাস থ্রি অবস্থায় সে কয়টা অ্যানায়নকে ধরতে পারবে তিনটা অ্যানায়নকে কিন্তু সে ধরতে পারবে এখন তাহলে আমরা এখানে দেখি এখানে আয়রনটা হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিলো দিল আর এখানে ইলেকট্রন চলে যাওয়ার কারণে আয়রন ছিল এটা এখন হয়ে এর একটা অ্যানায়ন ধারণ ক্ষমতা বেড়ে গেল এখন যে একটা এক্সট্রা অ্যানায়ন এটা ধরতে পারবে সে একটা এক্সট্রা অ্যানায়ন কোথ থেকে আসবে বাইরের পরিবেশ থেকে আসবে তাহলে বৈস্ত দ্রবণ থেকে একটা অ্যানায়ন ঢুকলো এবং এই অ্যানায়নটা হচ্ছে একইভাবে আয়নের চেনের মাধ্যমে পরিবাহিত হয়ে হয়ে ভিতরে ঢুকে যাবে এখন আমরা আলটিমেটলি দেখি ভেতরের তলে তো ডিহাইড্রোজেনাস প্রক্রিয়া হচ্ছে এটা চলতেই থাকবে তো আবার যখন ইলেকট্রন গ্রহণ করবে তো ইলেকট্রন এখন কে গ্রহণ করলো এফি থ্রি প্লাস তো এফি থ্রি প্লাস যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন সে হয়ে যাবে আবার এফি টু প্লাস এখন তার একটা অ্যানায়ন ধারণ ক্ষমতা কমে যাবে যেহেতু সে এখন আর তিনটা অ্যানায়নকে ধরে রাখতে পারবে না তাই একটা এক্সট্রা অ্যানায়নকে সে কিন্তু বের বের করে এবং এটা থেকে হয়ে ঢুকে যাবে কোষের তাহলে আলটিমেটলি চেন ভেতরে এভাবে অ্যানায়নটা বাইরের দেহ বাইরের যে বহিঃস্থ দ্রবণ আছে সেখান থেকে বাইরের তল ভেতরের তল হয়ে কোষের ভেতরে ঢুকে গেল তাহলে আমরা দেখতে পেলাম অ্যানায়নটা কিভাবে পরিশোষিত হলো আয়নের বাহকের মাধ্যমে সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় কিন্তু যে কোনো ক্যাটায়ন এই প্রক্রিয়ায় বলা হয়েছে ক্যাটায়নটা পরিশোষণ হবে নিষ্ক্রিয় ভাবে মানে ক্যাটায়নটা কোনো আয়ন বাহকের মাধ্যমে পরিশোষিত হবে না সরাসরি শোষিত হয়ে যাবে তাহলে ক্যাটায়নটা সক্রিয় ভাবে শোষিত না হয়ে পরিশোষিত হলো নিষ্ক্রিয় ভাবে কিন্তু অ্যানায়নটা পরিশোষিত হবে সক্রিয় ভাবে তাহলে আমরা যদি আরেকবার রিভাইজ করি দেখি প্রক্রিয়াটা কিভাবে হয় ফারস্টে ভেতরের তলে ডিহাইড্রোজেনাস প্রক্রিয়ায় তৈরি হবে হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন প্রোটনটা এখানে আমরা ধরে নিলাম এখানেই আছে ইলেকট্রনটা হচ্ছে সাইটোক্রম চেনে ঢুকে যাবে সাইটোক্রম চেনের মাধ্যমে এটা ঘুরতে ঘুরতে বাইরের তলে চলে আসবে এখন ইলেকট্রনটা বাইরের তলে আসার পর এই যে অবশিষ্ট প্রোটনটা এটা এখানে চলে যাবে বাইরের থেকে ঢুকবে হচ্ছে অক্সিজেন অক্সিজেন ইলেকট্রন আর প্রোটন মিলে তৈরি হবে হচ্ছে হাফ অনু পানি পানিটা আবার বাইরে থেকে বের হয়ে যাবে মানে কোষের ভেতর থেকে পানিটা বের হয়ে যাবে এরপরে দেখলাম যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায় তাহলে আমরা এখানে একটা বিক্রিয়া লিখেছিলাম এই যে এফি টু প্লাস এখন যখন এটা একটা ছেড়ে দিবে তখন সে হয়ে যাবে এফি থ্রি প্লাস জারান অবস্থায় সে তিনটা অ্যানায়নকে ধরতে পারে কিন্তু এতক্ষণ তার কাছে অ্যানায়ন ছিল দুইটা তাহলে একটা এক্সট্রা অ্যানায়ন কোথ থেকে আসবে বাইরের পরিবেশ থেকে ভিতরের পরিবেশে একটা এক্সট্রা অ্যানায়ন আসবে এইটা এখানে ঢুকে যাবে এখন এই অ্যানায়নটা ঘুরতে ঘুরতে ভেতরের তলে চলে আসবে ভেতরের তলে আমরা জানি অলরেডি প্রক্রিয়া হচ্ছে তাহলে ডিহাইড্রোজেনাস প্রক্রিয়া আমরা জানি ইলেকট্রন আবার তৈরি হবে ইলেকট্রনটা আবার সাইট্রোক্রোম চেনে ঢুকবে যখন ইলেকট্রনটা সাইড্রোক্রম চেনে ঢুকে তখন কি হয় এই যে এফি থ্রি প্লাস ছিল এটা একটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে সে আবার এফি টু প্লাস হয়ে যায় কিন্তু এফি টু প্লাস অবস্থায় সে ইলেকট্রন ধরতে সে যে কোনো অ্যানায়ন ধরতে পারবে দুইটা এতক্ষণ তার কাছে সে তিনটা অ্যানায়ন তাহলে সে একটা এক্সট্রা অ্যানায়নকে সে চেইন থেকে বের করে দেবে সেই অ্যানায়নটা আবার ভেতরের তল থেকে ঢুকে যাবে হচ্ছে কোষের ভেতরে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম অ্যানায়নটা হচ্ছে সক্রিয় অবস্থায় বা সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো কিন্তু ক্যাটায়নটা পরিশোষণ কোন আয়নের বাহকের মাধ্যমে হবে না সরাসরি সে পরিশোষিত হবে নিষ্ক্রিয় অবস্থায় অর্থাৎ নিষ্ক্রিয় প্রক্রিয়ায় তো এই ছিল হচ্ছে আজকে আমাদের লুন্ডেগর মতবাদ আশা করি সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী এপিসোডে আমরা আরো মতবাদ নিয়ে আলোচনা করব পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি